নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি তনয়া রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে পিউ। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট তো আপনাদের সামনে আমরা তুলে ধরি, কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজরটা রয়েছে আপনারাও দেখেছেন হয়তো সকাল থেকে, সেই খবর আমরা সমানে আপডেটেড খবরগুলো আপনাদের সামনে দিয়েছি। নিয়োগ দুর্নীতির ঘটনা এবং সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে, ইডির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে কিন্তু আরও একটা নাম উঠে এসেছে, তাই না? একেবারে। আর সে কি নাম? সে নাম হচ্ছে রাহুল দেব ঘোষ। ইনি আদতে তৃণমূল কংগ্রেসের নেতা, একেবারে যুব নেতা। আর তার আরেকটা পরিচয়, তিনি ছিলেন চাকরি প্রার্থী, যিনি চাকরি পেয়েও ছিলেন একেবারে। তার নিয়োগটা হয়েছিল দুর্নীতিতে ভরা, বিভিন্ন রকম অভিযোগ তার সামনে আসছে আমাদের ইতিমধ্যেই। এবং তারপরে কি হলো না, হাইকোর্টের নির্দেশে তার চাকরিটা খোয়া গেছে। কিন্তু এই কথা কেন বলছি এখন আমরা, এই যে রাহুল দেব ঘোষ যে এখন একেবারে প্রত্যেকের টার্গেট বা বলা যায় যে প্রত্যেকে এখন তার দিকেই নজর রাখছে, একটা কারণ হচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায় বা কুন্তল ঘোষ যারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ইডির দ্বারা, তাদের সঙ্গে জড়িত হচ্ছে এই রাহুল দেব ঘোষ। মানে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এত জলঘোলা হলো যে 113 পাতা যে চার্জশিট সামনে এসেছে সেখানে জানা যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায় যে একাধিক নিয়োগ করেছিলেন তার মধ্যে এই নামটাও ছিল। এর কাছ থেকে ইতিমধ্যে 5 লাখ টাকা নিয়ে একে নিয়োগ করা হয়েছিল, ভাবতে পারছো? কিন্তু শুধুমাত্র কে এই ব্যক্তি তা তো নয়, তিনি তার স্ত্রী, তার শালিকা, প্রত্যেকের নামে কিন্তু সেখানে এক কথায় বলতে গেলে তিনি গিয়েছিলেন, সেখানে আবেদন করেছিলেন যাতে পুরো পরিবার মানে সপরিবার তারা যাতে এই দুর্নীতির শিকার হতে পারেন। এটা হয়তো দুর্নীতির শিকার এই কারণে বলছি, তার কারণ এখন সমস্তটা হয়তো খোলসা হচ্ছে, কিন্তু যখন 2014 সালে সে চাকরি পায় সেই সময় কি এই ঘটনাটা ঘটেছিল বা এই গোটা বিষয়টা কি সামনে এসেছিল? তা তো আসেনি। সেই সময় তিনি চেয়েছিলেন শুধুমাত্র তিনি সরকারি রাজ্য সরকারি কর্মী হিসেবে নিযুক্ত হবেন তা নয়, বরং গোটা পরিবার, অর্থাৎ বেনিফিশিয়ালি হবে গোটা পরিবার, যে কারণের জন্য তাকে টাকাও দিতে দেখা গিয়েছে। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া আর কিন্তু বাড়ির কেউ চাকরিটা পায়নি, আর সেই অভিযোগগুলোই কার্যত সামনে আসছে। কিন্তু দেখো যত তদন্ত এগিয়ে চলেছে জল কত দূর গড়াচ্ছে, এত দূর পর্যন্ত কি ভাবা গিয়েছিল পিও? সেটা তো ভাবা যায়নি। তারপরে যারা আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে তারা এই সমস্ত কালপ্রিট এবং তারা এই ধরনের বড় বড় সব কাজ করেছে আদৌ আমরা ভাবতে পারিনি। তবে যেমনটা তনয়া বলছে যে একটা কি নাম না, একেবারেই না, আরও দুখানা নাম যেমনটাই সামনে আসছে যে কি অচিন্ত বলে একজন ব্যক্তি রয়েছে, পাশাপাশি নিরয় মল্লিক বলে একজন রয়েছে, তারাও নাকি চাকরি প্রার্থী মানে ছিলেন কোনো এক সময় কিন্তু চাকরি পাওয়ার যোগ্য নন। সেক্ষেত্রে তারা কি করলেন না, টাকা দিলেন নিজে চাকরি পাওয়ার জন্য, এবং তাদেরকে সে টাকার টোপটা দিয়েছিল কারা, এই সমস্ত ব্যক্তি, এই শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষেরা। এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং হচ্ছে মানিক ভট্টাচার্য, এদের দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। এবং তারপরে যখন কুন্তল ঘোষকে জেরা করছে ইডির এজেন্টরা, তখন কিন্তু সেই এজেন্টরা জানতে পাচ্ছেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায় এত বড় একটা গণ্ডগোল করে বসে আছেন এবং টাকা রমরমা বাড়িয়েছেন, প্রতিপত্তি বাড়িয়েছেন, বাড়িঘর করেছেন, কিন্তু এটা কি মানে খেটে খাওয়া কোনো টাকা পয়সা না, দুর্নীতির পয়সায় এত বড় একটা প্রাসাদ সম বাড়ি। আর একাধিক মানে রীতিমতো বলা যায় যার সামনে আসছে আমাদের চোখ রীতিমতো কপালে উঠে যাচ্ছে, একদমই তাই। আর এই ঘটনাগুলো বিভিন্ন সময় সামনে যত আসছে ততই হয়তো মনে হচ্ছে যে আলটিমেটলি মাথাটা কোথায়, অর্থাৎ আমরা হয়তো গ্রাসরুটে এখনো পর্যন্ত রয়েছে কিন্তু এই যে স্তরে স্তরে প্রতিটি স্টেয়ারে যেভাবে দুর্নীতি হয়েছে সেই প্রত্যেকটা সিঁড়ির ওপরে, অর্থাৎ ওপরের দিকের ধাপে কারা রয়েছে তাদের নাম কবে সামনে আসবে এবং মেন কালপ্রিট যে তার নামটাই বা কবে সামনে আসবে। অবশ্যই হয়তো তদন্ত যত এগোবে ততই হয়তো নামগুলো আরো পরিষ্কার হবে, কিন্তু যত তাড়াতাড়ি হবে সেটাই হয়তো চাকরি প্রার্থীরা তারাও মনে করছেন সেটাই ভালো। তার কারণ হাজার হাজার চাকরি প্রার্থী তারা এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন, তারা এখনো পর্যন্ত চাকরি পাননি, আশায় রয়েছেন তারা এখনো পর্যন্ত যে হয়তো কোনো না কোনো দিন নিয়োগপত্রটা তারা হাতে পাবেন। যাই হোক, সেটা তো সময় উত্তর দেবে। তবে এইরকমই কন্টেন্ট বিভিন্ন সময় আমরা আপনাদের সামনে তুলে ধরি, সেই কন্টেন্টগুলো যাতে আরও বহু সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় সেই কারণের জন্য অবশ্যই তা আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই আপনাদের মতামতটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, অর্থাৎ কমেন্ট করুন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আর বাংলা ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা যান 24/7 লাইভ স্ট্রিমিং, সেখানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের খবর, শুধুমাত্র আমাদের রাজ্য বলে নয় গোটা দেশের এবং বিদেশেরও বহু গুরুত্বপূর্ণ খবরগুলো, কোথায় কী ঘটছে কি না ঘটছে সেটা তো জানাটা ভীষণভাবে প্রয়োজন। সুতরাং সেই সব কিছু জানবার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক ইউটিউব চ্যানেল আর বাংলা ইউটিউব চ্যানেল, সেখানে যান, সাবস্ক্রাইব করুন এবং একই সঙ্গে আপনারা নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে কেউ ভুলবেন না। এছাড়াও আরও একটা ওয়ে কি পিও, আর ওইটা মুঠোবন্ত হলে হয়ে যাচ্ছে যে কোনো জায়গায়, আর বাড়িতে বসলে একেবারে আরাম করে এক কাপ চায়ের সঙ্গে জমিয়ে উঠবেন আমাদের খবরের সঙ্গে, তার জন্য দেখতেই হবে আমাদের চ্যানেল রিপাবলিক বাংলা।